মৌসুমি ফল উৎপাদনে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান তিন জেলার খ্যাতি আছে। প্রত্যন্ত পাহাড়ে উৎপাদিত ফল দেশের মানুষের পুষ্টি চাহিদা মেটায়। বছরে গড়ে 1.5 লাখ টনের বেশি আনারস উৎপাদন হয় পাহাড়ে। কলা, কমলা, মালটা, আপেলও চাষ হচ্ছে এখানে। এছাড়া কাজু বাদাম, কফি, গোলমরিচ, এলাচ, হলুদ চাষেও এগিয়ে পার্বত্য অঞ্চল। প্রায় 2 দশক ধরে চলা আঞ্চলিক রাজনীতি ও সংঘাতের কারণে স্বাধীনতার পরও 20 বছর পর্যন্ত এসব সম্পদ অধরাই ছিল। সম্ভাবনাময় এই অঞ্চলে শান্তি ফেরাতে 1997 সালে আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাহাড়ি সংগঠনগুলোর নেতারা বলছেন, শান্তি চুক্তি পুরোটা বাস্তবায়ন হলেই অর্থনৈতিক দ্বার আরও খুলবে। পাহাড়ের পরিবেশ রক্ষা ও স্থানীয়দের জীবনমানের উন্নতি নিশ্চিত করার দাবি তাদের। কারোর প্রতি অভিযোগ, অনুযোগ, অভিমান না করে পাহাড়ি মানুষের সঙ্গে এক ধরনের একটা ডায়ালগ, সংলাপ শুরু হওয়া দরকার। এটা একটা এক ধরনের কৌশল বা চালাকি। আপনার চুক্তি একটা পূর্ণাঙ্গ অংশ, আপনি এটাকে খণ্ডিতভাবে ভেঙে ভেঙে কোনোভাবেই দেখতে পারবেন না। আমরা অভিযোগ পাই অনেক সময় যে পাহাড়ের সংগঠনগুলো সরকারকে সেভাবে সহযোগিতা করে না। আমি মনে করি সহযোগিতা করা উচিত। আপনি দেখবেন এখন খাগড়াছড়িতে, রাঙামাটিতে, বান্দরবানে প্রচুর আপনার কী বলে বিভিন্ন ফল সেখানে উৎপন্ন হয়, এবং আপনার দেখবেন আম থেকে শুরু করে বিভিন্ন সবজি, বিভিন্ন ফসল সেখানে উৎপন্ন হয়। ওখানে আপনি ইকো ফ্রেন্ডলি ঘর করেন, আপনি পাহাড় কাটার দোকান নেই আপনার, আপনার গাছ কাটার দোকান নেই আপনার। এই ইকো ট্যুরিজম যদি হয় তখন এই ধরনের ভুল বুঝাবুঝি বা আস্থাহীনতা থাকবে না। শান্তি চুক্তির 72টি ধারার 48টি বাস্তবায়ন হয়েছে, বাকি 15টি বাস্তবায়ন না হবার জন্য সংগঠনগুলোর অসহযোগিতাকে দুষছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক সভাপতি। সরকার পার্বত্য অঞ্চলেও সুষম উন্নয়ন মাথায় রেখেই কাজ করছে বলেও জানান তিনি। আমি তো মনে করি শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রামের যে বর্তমান যে অবস্থা, উন্নয়ন চলছে, অনেক ধরনের, অনেক শান্তিতে আছে মানুষ, প্রচুর লোক চলে গিয়েছিল ভারতে, আশ্রয় নিয়েছিল, তারা ফিরে এসেছে, এই সব কিছু মিলিয়ে অবস্থা কিন্তু উন্নয়নই হয়েছে, অবনতি হয়নি। একটা ইউনিভার্সিটি হয়েছে, মেডিকেল কলেজ হচ্ছে, নানানভাবে ওখানে পর্যটনের অ্যাক্টিভিটি চলতেছে। আমার কাছে মনে হয়েছে, সবসময় এখনই মনে করি, ভবিষ্যতে আমি এরকমই মনে করবো, যদি কাজগুলো না হয় সেগুলো কোঅর্ডিনেশন এবং আন্তরিক ইচ্ছার অনিচ্ছার কারণে, আন্তরিক ইচ্ছা না থাকার কারণে এই কোঅর্ডিনেশন সম্ভব হচ্ছে না। পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও বাংলাদেশের পর্যটন খাতের অপার সম্ভাবনাময় এই অঞ্চলকে যথাযথ কাজে লাগাতে প্রয়োজন সব পক্ষেরই সদিচ্ছা। মাঝার মাহবুব, এখন ঢাকা।